আজকের ভিডিওতে আমরা জানব মিশো শপিং অ্যাপ থেকে শপিং করার পর যদি কোনো প্রোডাক্ট আপনাকে খারাপ দেওয়া হয় অথবা আপনি যে প্রোডাক্টটি অর্ডার করেছিলেন সেই প্রোডাক্টটির বদলে অন্য কোনো প্রোডাক্ট আসে তখন কিভাবে সেই প্রোডাক্টটি আপনি ফেরত দিয়ে সম্পূর্ণ টাকা পাবেন অর্থাৎ কিভাবে আপনারা মিশো থেকে রিফান্ড পাবেন তা নিয়ে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন শুরু করছি আজকের ভিডিওটি মিশোতে কোনো প্রোডাক্ট রিফান্ড করার জন্য আপনি আপনার মিশো অ্যাপটি খুলে নেবেন এখানে আসার পর দেখুন অর্ডার লেখা রয়েছে এখানে ক্লিক করবেন অর্ডারে ক্লিক করার পর আপনি যে প্রোডাক্টটি রিফান্ড করবেন সেই প্রোডাক্টটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইরকম দেখতে পাবেন একটু নিচে নামিয়ে দেখুন লেখা রয়েছে রিটার্ন অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডার এখানে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এইরকম পেজটি চলে আসবে যেহেতু আমি রিফান্ড পেতে চাই আমি রিটার্ন করে দেব তার বদলে আমার টাকাটি ফেরত পাবো তার জন্য এখানে রিফান্ডে ক্লিক করে দিবেন এখন দেখুন আপনি কোন কারণে সেই প্রোডাক্টটি রিটার্ন করে দিবেন যার বদলে আপনি টাকাটি ফেরত চাইছেন এখানে আপনাকে তার কারণ দেখাতে হবে এখানে দেখুন অনেকগুলি কারণ রয়েছে আপনি যে কারণে সেটি রিটার্ন করবেন সেই কারণটিতে উল্লেখ করে দিবেন ক্লিক করে দিবেন যেমন ধরুন আমি এখানে ক্লিক করলাম রিসিভ রং প্রোডাক্ট এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর তারপর নিচে যে লেখা রয়েছে সাবমিট সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করার পর আপনি এই পেজে চলে আসবেন এখানে আপনি যে প্রোডাক্টটি পেয়েছেন সেই প্রোডাক্টটির একটি ভালো ফটো আগে উঠিয়ে নিতে হবে উঠিয়ে রাখবেন তারপর দেখুন অ্যাড ফটোতে ক্লিক করে চাইলে ক্যামেরা থেকে ওপেন ফটো তুলতে পারবেন অথবা গ্যালারি থেকে আপনি ফটোটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে দেখুন একটি কমেন্ট বক্স রয়েছে চাইলে আপনি এখানে লিখতে পারেন রিফান্ড বাই মানি অথবা না লিখলেও চলবে তারপর দেখুন নিচে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর সাবমিটে ক্লিক করে দিবেন তারপর আপনার রিটার্ন সাকসেসফুল হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে আপনার সেই প্রোডাক্টটি তারা ডেলিভারি বয় এসে পিক আপ করে নেবে তারপর 3 থেকে 4 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে আর যদি আপনার মিশো অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট নাম্বার আগে থেকে সেভ করা না থাকে তাহলে দেখুন কিভাবে সেভ করে নেবেন সেই টাকাটি আপনি আপনার অ্যাকাউন্টে পাওয়ার জন্য তার জন্য আমরা মিশোর হোম পেজে চলে যাব হোম পেজে আসার পর এখানে দেখুন নিচে রয়েছে অ্যাকাউন্ট লেখা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এইরকম পেজটি আসবে এখানে দেখুন লেখা রয়েছে 3 নম্বরে মাই ব্যাঙ্ক ডিটেলস এখানে ক্লিক করবেন আপনার ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতায় যে আপনার ছবি নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটির ছবি ক্লিক করে এখানে অ্যাড পাসবুকে আপলোড করে দিবেন তারপর অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা বসাবেন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন অ্যাকাউন্ট হোল্ডার্স নেম এখানে আপনার ব্যাঙ্ক পাসবুকে যেই রকম নাম রয়েছে সেই রকম নামটি বসাবেন আইএফসি কোডটি বসাবেন বসিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন এইভাবে মিশো অ্যাপ থেকে আপনারা রিটার্ন করে রিফান্ড টাকা পেয়ে যাবেন তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।